এই তারে আমি এখানে যে আমি বিজ্ঞাপন দিলাম এটা তো তোর 14 কোটি গোষ্ঠীর ভাগ্য আমার বিজ্ঞাপন লই চল চাবি আর চাবি না না স্যার আমরা লাইভ চলছে দর্শক মণ্ডলী আমরা আবার ফিরে চলে এসেছি আমাদের রেগুলার প্রোগ্রামে আপনারা যারা আমাদের সাথে আছেন তারা থাকুন আমাদের মহামান্য রুল সাহেবকে প্লিজ ভয় করবেন না উনি আমাদের কথা দিয়েছেন যে আপনার কোনো খালি জমির প্লট ঢাকার বাইরে না থাকলে উনি আপনাদেরকে কিচ্ছু করবে না স্যার আমরা দেখেছি সাধারণত বড় বড় মানুষরা নামের পাশে তাদের পৈতৃক পদবিটা রাখে স্যার আপনার নাম শুধু রুহুল আপনি পদবিটা রাখেননি কেন এটা একটা সহজ বিষয় কমন সেন্সের বিষয় তোমার মাথায় এটি ঢুকবো না এটা ছাগল কিসিমের পাবলিক বহাইছেও তোমার মাথায় ঢুকবো না এই যে আমরা ব্যবসা করি হ্যাঁ বিদেশের সাথে প্রচুর কানেকশন আমগো তো আমার মাসের মধ্যে ৩০ দিনের মধ্যে ২০ দিন বিদেশ থাকুন লাগে হ্যাঁ আজকে হনুলুলু কালকা হংকং পরশু ওই যে জুরিক মুরিকে আবার বেড়াইবার যাই হ্যাঁ বউ বাচ্চা লয়ে তা আমাকে তো প্রচুর ওই যে ট্রাভেল করানো লাগে তো ট্রাভেল করতে যায় মাঝে মাঝে আমাকে কিছু বন্ধুবান্ধব আছে এয়ারপোর্টে ওই এয়ারপোর্টে যেমন কাস্টমস আছে পুলিশ আছে সার্ভেলেন্স টিম আছে এই বন্ধুবান্ধব আমরা বহুত আগে পুরানো হ্যাঁ এগুলো তো দেখা সাক্ষাৎ হয় না আমরা যখন ওই যে এয়ারপোর্ট ক্রস করতে যাই তখন দেখা সাক্ষাৎ হয় তখন আর আবদার করে কয় বন্ধু বহুত তো বিদেশ বিদেশ ঘুরতেছ বহুত তো টাকা পয়সা কামাইতেছ তো আমাকে একটু সময় টময় দাও তোমার লোক একটু আড্ডাবাজি করা লাগবো আমগো তা আমার ওই পাসপোর্টটা জব্দ করা হলো বোকা না আমি যাবো বিদেশ দেশের উন্নতিকরণের লেগা আর আমার পাসপোর্ট খেয়ে দিচ্ছে আমি যাবো কেমনে এর লেগে আমি নামের লগে কোনো পদবি রাখি না কারণ পাসপোর্ট তো আমার একটা না চারটা পাঁচটা রুহুলটা ঠিক আছে গোলাম জি স্যার রুহুলের পরে উমুক তুমুক লাগায়া আমি কয়েকটা পাসপোর্ট লাগাই অবশ্যই ব্যবসায় এফিসিয়েন্সিটা কিন্তু আসলে খুব ইম্পর্টেন্ট এবং আপনি আবার পাঠার মতো কথা কইতেছো তুমি জি স্যার এই আমি পুরাটা শেষ করছি না স্যার হ্যাঁ না স্যার এই যে বিদেশে যে আমরা এই যে এই কি কয় এটা রেল সিমেন্সি করি না তো আমি তো চাইলিয়ানি বিভিন্ন দেশের থেকে চাইলানি আজকে বার্মার থেকে কালকে ইন্ডিয়ার থেকে পরশু দিন ওই অস্ট্রেলিয়ার থেকে তো এরকম আমার ৪-৫টা দেশের থেকে চাইলানো লাগে এই যে চাউলটা যে আনি আমি এটা টাকা লাগে না টাকা কি সব আমার আমার না লোন লাগে ব্যাংকে একজন রে একবারে বেশি লোন দিব না একজন মানুষ একটা লোন তা আমি তো একজন মানুষ আমি তো 5টা ব্যবসা করি সে 5 জন রে চালাবো কাঠা এর লাগে আমি করি কি ওই আজকে যেটা বার্মার মধ্যে না ই দিতেছি আমার এক পাসপোর্টের এক নামে জি স্যার আবার যেটা অস্ট্রেলিয়া আরেক নামে এরকম করে বুদ্ধি খাটায় ব্রেন খাটাই তো আমি এইরকম তারা কি করছি জি স্যার স্যার আপনার এই সৃজনশীলতা সবাই খুব পছন্দ করছে এই জন্যই নিশ্চয়ই আপনার আরেকটা ফোন চলে এসেছে স্যার তা আমরা একটা ফোনটা ধরি স্যার না ওকে হ্যালো দর্শক আপনি নাম বলে আপনার প্রশ্নটা তাড়াতাড়ি করুন প্লিজ স্যার স্যার আমি আমিরুল্লাহ স্যার আমারে মাফ করে দেন স্যার আর কখনো এই দুষ করব না স্যার আর করবি না না ঠিক তো স্যার কসম করে কইতেছি স্যার আচ্ছা কসম করা লাগবো না আমি এমনি বুঝি এক কাম কর তোর তো কোনো কাম কাজ নাই হ্যাঁ জি স্যার কালকে আমার এই কাজপুর ব্রিজের নিচে ওই বালুর ফ্যাক্টরি তাই পড়বি জি জি স্যার ওখানে ওই গাড়ির কামটা লয়ে লইছ ঠিক আছে স্যার স্যার আপনার বিশালতার প্রশংসা না করে আমি পারছি না আপনি শুধু দেশেরই না ছোট ছোট মানুষেরও মঙ্গল করে যাচ্ছেন যেখানে বেকারত্বের এত সমস্যা আপনি একজনকে চাকরিও দিয়ে দিলেন যদিও তার সর্বনাশ আপনি করেছিলেন কিন্তু তাকে চাকরি দিয়ে দিলেন আপনি আবার থাকলে মতো কথা একজনের চাকরি দিলাম আজকে সকাল থেকে তো 17-18 জনের চাকরি দিয়ে ঠেলাম হ্যাঁ এটাই তো আমগো কাম এইভাবেই তো আমরা জনগণের সাথে নিজের একাত্মতাভাবে রাখি জি স্যার হ্যাঁ জি স্যার আর মানুষ আমাকে খামাখা উল্টাপাল্টা ভাবে জি স্যার আসল কথা বুঝছো জি স্যার ওই যে যায় না ওই জায়গায় বিদেশ ওই যে আমেরিকা জি স্যার বড় ভাই আমগো জি স্যার সব ওগো চাল জি স্যার হ্যাঁ জি স্যার স্যার আমার আরেকটা ফোন লও জি আপনি আপনার নাম বলে আপনার প্রশ্নটা করুন Ji, Mr. Ruhul Amin sir, this is about your American citizenship. Hey, মানে ওই ওই সবই ওই যে পদ বিচারা করলাম হ্যাঁ ওই রুহুল মনে করছে বোকা না জি জি স্যার আমরা আবার ওই রুহুল মনে করছে দুনিয়া রুহুল রয়ে গেছে আশেপাশে হ্যাঁ ভুল করছে স্যার একজন বড় ব্যবসায়ী হতে হলে তো আপনার অনেক ধরনের সৃজনশীলতা দেখাতে হয় কারণ আপনার অনেক ধরনের প্রতিকূলতা আসে তো আপনার কিছু সৃজনশীলতার উদাহরণ স্যার কি আপনি আমাদেরকে বুঝছি ভয় পায় না স্যার সৃজনশীলতার কথা যখন কইলা সব তো কম যাব না স্যার সব যদি আমার মনে করো আমার উগরে দেই বান্ডাটা খুইলা দেই তে সবটাতে রুহুল আমিন হয়ে যাবগা জি স্যার হ্যাঁ রুহুল কুদ্দুস হয়ে যাবগা জি স্যার রুহুল ইসলাম হয়ে যাবগা জি স্যার তো তো আমি এটা করতে পারি না তাহলে যেহেতু তোমার অনুষ্ঠানে আইছি দুই চারটা কই জি স্যার তাতেই চলবে স্যার আচ্ছা মনে করো এই আমি যখন পয়লা এই আমার বিজনেস শুরু করলাম জি স্যার তখন আমি কি করলাম বালুর ব্যবসা দিয়ে শুরু করলাম জি স্যার আবার লাগে মানুষের খুশি করানোর লাগা জি স্যার মিষ্টির ব্যবসা ছিলাম হ্যাঁ তো মানুষকে খুশি করার ব্যবসা হ্যাঁ জি স্যার আর এই জায়গা বালুর ব্যবসা জি স্যার তো বালুর ফ্যাক্টরি বিশাল ফ্যাক্টরি আমার কাজপুরের সামনে জি স্যার আর ওই জায়গা জায়গা তো খালি তো ওই জায়গায় আবার আমার বিশাল একটা মিষ্টির ফ্যাক্টরি করলাম জি স্যার পাশাপাশি লাগোয়া জি স্যার একদিন তো একেবারে আসমানের গজব নেমে গেল গা জি স্যার বিরাট তুফান তুফানে তো আমার চালমাল উড়াই লয়ে গেল গা হ্যাঁ চালমাল উড়াই লয়ে গেল যত বালু মুলো আছে না পুরা মিষ্টি লগে বেড়া ছেড়া লাগাই দিল জি স্যার আমার তো চান্দি গরম পয়লা ব্যবসা লস মাথাটা ঠিক নাই লস তো করণ যাইব না টাকা পামু কই আমি করলাম কি বুদ্ধি খাটায়া ব্রেন খাটায়া মিষ্টিটারে বালু চাই বানা করলাম বালু মিলামুলা ডাবল দামে মার্কেটে ছেড়ে দিলাম আল্লাহর কি রহমত পোলাবানের পরীক্ষা ছিল পরীক্ষার মিষ্টি দরকার আমার মিষ্টিতে একেবারে ফাতা ফাতা করে লেগে গেল দারুণ সৃজনশীলতা স্যার